আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম মনে আছে? গত ক্লাসে আমরা শিখেছিলাম বৃক্কের লম্বচ্ছেদ, আজকে শিখব নেফ্রন। আজকে শিখব নেফ্রন। নেফ্রনটা কি আসলে, তাই না? তো বৃক্কের মধ্যে আমরা যে যে ছোট ছোট রেনাল পিরামিডগুলো দেখেছিলাম, পিরামিডের ভিতরে ইউরিনিফেরাস নামক এক ধরনের নালিকা আছে। এই নালিকা দুটো অংশ বিভক্ত থাকে, একটা হলো নেফ্রন আর একটা হলো সংগ্রাহী নালিকা। তো প্রতিটি ইউরিনিফেরাস নালিকা থেকেই নেফ্রনটা তৈরি হয়। চলো আজ আমরা দেখি মানব দেহের একটি নেফ্রনের গঠন। নেফ্রনটা কি? নেফ্রন হলো বৃক্কের, এটি হলো বৃক্কের ইউরিনিফেরাস নালিকার করণকারী অংশ এবং কাজ করার আসলে এই যে ইউরিনিফেরাস নালিকার কথা বললাম, ইউরিনিফেরাস নালিকা থেকে এক ধরনের তরল পদার্থ নিঃসরিত হয়। এক ধরনের কি নিঃসৃত হয়? তরল পদার্থ ক্ষরিত হয়। এবং এই তরল পদার্থটি কিভাবে কাজ করে, এই দুটোরই একটা সমন্বয়। তো বন্ধুরা, চলো চিত্রের মাধ্যমে একটি নেফ্রনের গঠন এবং চিহ্নিত চিত্র শিখি। ভালো হবে না তো ভালো করে চলো। তিনটি স্তর থাকবে, নিচের দিকে ছোট্ট করে তার জন্য ইউ আকৃতির একটা অংশ আছে। এটাকে বলা হবে হ্যান্ডেল লুপ। আমরা যখন চিহ্নিতকরণ করব তখন আমরা অবশ্যই দেখব, ঠিক আছে? সংগ্রহের
আচ্ছা, ওকে, এই হলো মোটামুটি একটি নেফ্রন। তো চলো আমরা একটু চিহ্নিতকরণ করি। এই প্রতিটি নেফ্রন 10 থেকে 12 লক্ষ, প্রতিটি বৃক্কে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। কত? 10 থেকে 12 লক্ষ। কোথায় থাকে? বৃক্কে থাকে, বৃক্কে থাকে। এই প্রতিটি বৃক্কে, মানে দুইটা বৃক্কে, বাম বৃক্কে এবং ডান বৃক্কে, 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। এই নেফ্রনটি রেনাল কার্পাসল বা মালপিজিয়ান বডি আর রেনাল টিউবুলস বা বৃক্কীয় নালিকা দ্বারা গঠিত। তাহলে রেনাল কার্পাসল কি? রেনাল কার্পাসলটা দেখি, কোনটা রেনাল কার্পাসল? চিহ্নিতকরণের ক্ষেত্রে আমরা এটাকে বলা হচ্ছে রেনাল কার্পাসল, এই অংশটাকে বলা হচ্ছে রেনাল কার্পাসল। রেনাল কার্পাসল প্রতিটি রেনাল কার্পাসল আবার দুটি অংশে বিভক্ত থাকছে, একটা হলো গ্লোমেরুলাস আর একটা হলো বোম্যান্স ক্যাপসুল। তা গ্লোমেরুলাস কোনটা? গ্লোমেরুলাস হচ্ছে এই যে এই অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস, এটা রেনাল কার্পাসলেরই অংশ, গ্লোমেরুলাস। এটাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস। আর গ্লোমেরুলাস বোম্যান্স ক্যাপসুলটি গ্লোমেরুলাসকে বেষ্টন করে থাকে। আর আর কী থাকছে? বোম্যান্স ক্যাপসুল। তো বোম্যান্স ক্যাপসুল কোনটা? গ্লোমেরুলাসকে, পুরো এই যে গ্লোমেরুলাসটা বললাম, পুরো গ্লোমেরুলাসকে বোম্যান্স ক্যাপসুলটা বেষ্টন করে থাকে। তাহলে এই অংশটি হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, বোম্যান্স ক্যাপসুল। এটা হলো বোম্যান্স ক্যাপসুল। এই বোম্যান্স ক্যাপসুলে এই যে আমরা তিনটি স্তর দিয়েছি, তিনটি দাগ দিয়েছি, এটা তিনটে স্তরকে আমরা বুঝিয়েছি, 1, 2, 3। তো এই বোম্যান্স ক্যাপসুলের তিনটা স্তরকে বলা হয়, একটিকে বলা হয় ভিসেরাল স্তর, আরেকটিকে বলা হয় প্যারাইটাল স্তর, এবং আরেকটিকে বলা হয় ক্যাপসুলার স্পেস। তা ক্যাপসুলার স্পেস কোনটা? এই দুই স্তরের মাঝখানে যে স্তরটা থাকে, ফাঁকা জায়গাটাকে, এই দুই স্তরের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটাকে বলা হচ্ছে ক্যাপসুলার স্পেস। এই তিনটা স্তর নিয়ে বোম্যান্স ক্যাপসুলটা গঠিত। আর গ্লোমেরুলাসটি একগুচ্ছ কোষিক জালিকা দিয়ে তৈরি। গ্লোমেরুলাসটা আমি এই যে এখানে গ্লোমেরুলাস লিখেছিলাম, এই গ্লোমেরুলাসটা একগুচ্ছ কৌশিক জালিকা দিয়ে গঠিত। তা কৌশিক জালিকাগুলো নিশ্চয়ই তোমরা জানো কীরকম, এই যে এরকম, এগুলো কৌশিক জালিকা। তাহলে এটাকে বলা হচ্ছে কৌশিক জালিকা। এ পাশে লিখতে পারো, অসুবিধা নয়। এটা হচ্ছে কৌশিক জালিকা, এই যে আমি আঁকা বাঁকা যেগুলো দিলাম সেগুলো হচ্ছে কৌশিক জালিকা, কৌশিক হলো কৌশিক জালিকা। তো এই 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 যে পুরো গ্লোমেরুলারটা আঁকলাম, পুরো অংশটা যেটা আমি গ্লোমেরুলার বললাম, সেই গ্লোমেরুলাসটা অসংখ্য কৌশিক জালিকা দিয়ে তৈরি। তো রেনাল ধমনি আছে, তাহলে রেনাল ধমনি থেকে সৃষ্ট অ্যাপারেন্ট ধমনি ক্যাপসুলের ভিতরে ঢুকে যায়, ঢুকে গিয়ে প্রায় 50টি কৌশিক নালিকা তৈরি হয়। এই তারপর তাহলে
অ্যাফারেন্ট ধমনি কোনটা? এই যে এটা হলো অ্যাফারেন্ট ধমনি, এটাকে বলা হচ্ছে অ্যাফারেন্ট ধমনি। তাহলে আমি কি বললাম, রেনাল ধমনি থেকে সৃষ্ট অ্যাফারেন্ট ধমনি, অ্যাফারেন্ট ধমনি ক্যাপসুলের ভিতরে প্রবেশ করছে, বোমেন্স ক্যাপসুলের ভিতরে প্রবেশ করছে। তাহলে ক্যাপসুলের ভিতরে প্রবেশ করে প্রায় পঞ্চাশটি, প্রায় কয়টি, পঞ্চাশটি কি তৈরি করছে, কৌশিক নালিকা। এখানে অনেকগুলো নালিকা তৈরি হচ্ছে, এই পঞ্চাশটি কৌশিক নালিকা তৈরি হচ্ছে। এই কৌশিক জালিকার কৌশিক নালিগুলো মিলিত হয়ে ইফারেন্ট ধমনি বা বহির্বাহী ধমনি সৃষ্টি করছে। তাহলে ইফারেন্ট ধমনি, এই যে এটা, এটা হলো বহির্বাহী ধমনি, এটা হলো বহির্বাহী ধমনি, এটা, এটাকে বলা হচ্ছে ইফারেন্ট বা বহির্বাহী ধমনি, ইফারেন্ট, ইফারেন্ট ধমনি। আচ্ছা, গ্লোমেরুলাসটি, এই যে গ্লোমেরুলাস আমরা আঁকলাম, এটি, এটির কাজ কী? মূলত এটি ছাঁকনির মতো কাজ করে। কিভাবে কাজ করে? রক্ত থেকে পরিস্রুত তরল উৎপন্ন করে, এই তরলটাকে বলা হচ্ছে আল্ট্রা ফিল্ট্রেট। তাহলে রক্ত থেকে কী করলো, ছাঁকনির মাধ্যমে রক্ত পরিস্রুত করছে, এক ধরনের তরল উৎপন্ন করছে, সেটাকে বলা হচ্ছে আল্ট্রা ফিল্ট্রেট। তা আল্ট্রা ফিল্ট্রেটটাকেই বলা হচ্ছে তরল। এটি হলো শাকুনকৃত এক ধরনের পদার্থ, যাকে বলা হচ্ছে আল্ট্রা ফিল্ট্রেট। তাহলে এভাবে হেলে লুপ হয়ে উপরে চলে যাচ্ছে, একটা লুপ আছে, এই লুপ গঠনের মাধ্যমে এভাবে চলে গিয়ে দেহের বাইরে উন্মুক্ত হচ্ছে। তাহলে সে আল্ট্রা ফিল্টারটি, তাহলে আল্ট্রা ফিল্টার কোনটা, এই যে তরলটা দেহের বাইরে থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে আল্ট্রা ফিল্ট্রেট, আল্ট্রা ফিল্ট্রেট, আল্ট্রা ফিল্ট্রেট। সেই আল্ট্রা ফিল্টারটি রেনাল টিউবিউলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময়, রেনাল টিউবিউল, তাহলে রেনাল টিউবিউল কোনটা সেটা অবশ্যই আমাদের জানা দরকার। রেনাল টিউবিউলের মাধ্যমে প্রবাহিত হওয়ার সময় আরও কয়েক দফা শোষণ ও নিঃসরণ হয় এবং সর্বশেষ যে তরলটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে মূত্র। তাহলে আমাদের জানা দরকার যে রেনাল টিউবিউলটা কোনটা। তা রেনাল টিউবিউল হচ্ছে যে, এই যে বোমেন্স ক্যাপসুলের পরবর্তী অংশ থেকে সংগ্রাহী নালী পর্যন্ত, এই যে সংগ্রাহী নালী, এই সংগ্রাহী নালী পর্যন্ত বিস্তৃত যে অংশটা সেটাকে বলা হচ্ছে রেনাল টিউবিউল বা বৃক্কীয় নালিকা। এটা, এই যে পুরো অংশটা, এটা থেকে এটা, আচ্ছা এ তীর চিহ্ন না দিয়ে এটা বলি আর এখান থেকে এটা বলি, এটাকে বলা হচ্ছে রেনাল টিউবিউল, পুরো অংশটাকে বলা হচ্ছে রেনাল টিউবিউল। আচ্ছা রেনাল টিউবিউলটা আমরা এখানেই লিখি, ওভারলেপিং না করাই ভালো, এটাকে বলা হচ্ছে রেনাল টিউবিউল, রেনাল টিউবিউল বা বৃক্কীয় নালিকা। এই বৃক্কীয় নালিকাটা আবার পুরো যে বৃক্ক নালিকা রেনাল টিউবিউলস, এই রেনাল টিউবিউলসটা আবার তিনটি অংশে বিভক্ত থাকছে। একটি হচ্ছে নিকটবর্তী প্যাঁচানো নালিকা, এই যে এটা, এই এটাকে বলা হচ্ছে নিকটবর্তী প্যাঁচানো নালিকা, এটা নিকটবর্তী প্যাঁচানো নালিকা, নিকটবর্তী প্যাঁচানো নালিকা। তারপরে বলা হচ্ছে আর এই যে ইউ আকৃতির যেটা, সেটা হচ্ছে হ্যান্ডলের লুপ,
হ্যান গেলো। আর তিন নম্বর হচ্ছে যে প্রান্তীয় পেঁচানো নালিকা, এটা এটা হলো শেষের দিকের পেঁচানো নালিকা, প্রান্তীয় প্রান্তীয় পেঁচানো নালিকা। এবং সর্বশেষ যেটা আছে এই যে এটা, এটাকে বলা হচ্ছে সংগ্রাহী নালিকা, এটার মাধ্যমে মূত্র সংগ্রহ করছে, এটা হলো সংগ্রাহী নালিকা। সংগ্রাহী নালিকা চিত্রের নাম হলো, চিত্র হলো একটি নেফ্রন মানব দেহের, একটি নেফ্রন। তো এই ছিল আজকের ক্লাস বন্ধুরা, এই ক্লাস থেকে এইচডব্লিউ হিসেবে আসলে কি থাকবে, এইচডব্লিউ হিসেবে রেনাল পিরামিডটা আলাদা করে আসতে পারে, রেনাল পিরামিড থেকে উদ্দীপকটা দিয়ে দেয়। তো রেনাল পিরামিডের ভিতরে এই নেফ্রনটা থাকে আসলে, এই যে পুরো নেফ্রনটা আমরা আঁকলাম, এই নেফ্রনটা আসলে কোথা থেকে আসলো নিশ্চয়ই তোমাদের মাথায় একটু প্রশ্ন জাগছে। তো আসলে চলো দেখি তো একটু যে এই নেফ্রনটা আসলে কোথা থেকে আসলো, তোমাদের মনে আছে কি না যে এই যে এরকম এরকম আট থেকে বারোটি বা সাত থেকে বারোটি রেনাল পিরামিড থাকে, এই পিরামিডের ভিতরেই আসলে নেফ্রনটা থাকে, কীভাবে থাকে এই এরকম মনে আছে যে আমরা রেনাল পিরামিড পিরামিড আকৃতি ওকে এটাই হলো রেনাল পিরামিড। তা নেফ্রনটা তাহলে আসলে কোথায় থাকছে, নেফ্রনগুলো আসলে এই যে এইভাবে থাকছে, প্রতিটি বৃক্কের মধ্যে যে রেনাল পিরামিড আছে এই রেনাল পিরামিডের ভিতরে নেফ্রনটা থাকছে। তো চলো আমরা দেখি এই যে এইভাবে এই যে আঁকা বাঁকা এখান থেকে এখানে পিরামিডের ভিতরে, এই যে রেনাল পিরামিডের ভিতরেই থাকছে নেফ্রন, এই যে প্রতিটাকে নেফ্রন বলা হচ্ছে, সবগুলোকে নেফ্রন বলছি আমি, এটা হলো নেফ্রন। আর পুরোটাকে বলা হচ্ছে রেনাল পিরামিড, রেনাল পিরামিড। তো বন্ধুরা নিশ্চয়ই নেফ্রনটা কোত্থেকে আসলো এখন ক্লিয়ার হয়েছে। তো এই ছিল আজকের ক্লাস, ক্লাসটি যদি ভালো লেগে থাকে, তোমাদের যদি এতটুকু উপকার হয় তাহলে অবশ্যই আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। দেখা হবে পরবর্তী ক্লাসে। ও হ্যাঁ, এইচডব্লিউ হিসাবে আসলে কী থাকছে,
নেফ্রন কি, নেফ্রনের গঠন বর্ণনা করো, পুরো নেফ্রনটা রেনাল পিরামিড কাকে বলা। আচ্ছা, SW হিসাবে থাকছে। SW থাকছে নেফ্রন। এই দুটো কোশ্চেন পড়লে আশা করি পুরো নেফ্রন সম্পর্কে জানা হয়ে যাবে, আর সংজ্ঞাগুলো পড়ে নিও। এই ছিল আজকের ক্লাস, ধন্যবাদ সকলকে।